আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব মেসেঞ্জারে ডিলিট হয়ে যাওয়া মেসেজ কিভাবে রিকভারি করা যায় বা ফেরত আনা যায় প্রথমেই মোবাইলের ইন্টারনেট কানেকশানটা অন করে নেবেন এছাড়া আপনার অ্যান্ড্রয়েড এবং আইফোনে একই প্রসেস ফেসবুক অ্যাপসে যাবেন তারপরে ওপরে ডান পাশে মেনুতে যাবেন একবার নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাবেন এখান থেকে সেটিংসে যাবেন সেটিংস অপশনটিতে যাবেন এখান থেকে স্ক্রল করে নিচে যাবেন নিচে গেলে একটি অপশন পাবেন আমি বলছি ডাউনলোড ইউর ইনফরমেশান ডাউনলোড ইউর ইনফরমেশান এখানে কী কী ইনফরমেশান ডাউনলোড করতে চান সবগুলো সিলেক্ট করা থাকে বাই ডিফল্ট ডান পাশ থেকে ডিসিলেক্ট করে আপনার পছন্দেরটা সিলেক্ট করবেন শুধু যেহেতু আমরা ম্যাসেঞ্জার চাচ্ছি সেহেতু শুধু মেসেঞ্জার অপশনটা টিক দিয়ে একবার নিচে চলে যাব স্ক্রল করে একবার নিচে চলে যাব নিচে দেখবেন অপশান আসছে অপশান পাবেন এখানে শুরুতে ফাইল কতদিন থেকে চাচ্ছি এটা ডেটটা সিলেক্ট করে নিব আপনি ইচ্ছে মতো নিতে পারবেন কোনো নির্দিষ্ট নেই এখানে শুরু থেকে ফর্মেটটা এস টিএমএল থাকবে হাইপার মার্কআপ ল্যাঙ্গুয়েজ আর মিডিয়ামটা হাই থাকবে এরপরে ক্রেট ফাইলে দিব ক্রেট ফাইলে দিলে দেখেন এখানে পেন্ডিং দেখাবে দেখাচ্ছে আমি দেখেন এর আগে একবার ডাউনলোড করেছি দিলাম ডাউনলোড হলে এখানে ডাউনলোড আপশনটা চলে আসবে দেখেন ডাউনলোড ফোনটা চলে আসছে তারপরে দিয়ে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হওয়ার জন্য আপনার মোবাইলের ডিফল্ট ব্রাউজারে ফেসবুকটা লগ ইন করতে হবে পাসওয়ার্ড দিয়ে তো এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন প্রথমবার আইডি পাসওয়ার্ড চাইবে দ্বিতীয়বার শুধু পাসওয়ার্ড চাইবে ল ইং করার পর এটা ডাউনলোড অপশনটা ওপেন হয়ে যাবে তারপরে ক্লিক করলেই ডাউন ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোডটা হবে আপনার এটা জিপ ফাইল আকারে ডাউনলোড হবে এটা আপনার মোবাইলে বা কম্পিউটার থেকে আপনি এক্সট্র্যাক্ট করে নেবেন তাহলে এটা মেসেজগুলো রিড করা যাবে এটা জিপ ফাইল আকারে ডাউনলোড হবে ঠিক আছে তা জিপ ফাইলটা এক্সট্র্যাক্ট করতে হবে মোবাইলে অথবা আপনার কম্পিউটার থেকে তাহলে আপনি প্রিভিয়াস যে মেসেজগুলো এবং চ্যাটিংগুলো চেক করতে পারবেন বা গুরুত্বপূর্ণ এসএমএসটা রিকোভারি করতে পারবেন তো এ ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম